যন্তর মন্তর দিল্লির এই যন্তর মন্তর অনেকবার অনেক রকমভাবে চর্চায় উঠে এসেছে জানেন এই যন্তর মন্তর তৈরি হয়েছিল সতেরোশো চব্বিশ সালে জয়পুরের রাজা তিনি এটি তৈরি করেছিলেন যার কথা বলছি তিনি হচ্ছেন জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিং তিনি এই যন্তর মন্তর তৈরি করেছিলেন মোট পাঁচটা মানমন্দির তিনি তৈরি করেছিলেন যার প্রথমটা ছিল দিল্লিতে আর সেটাই কিন্তু যন্তর মন্তর এবার বিষয়টা হচ্ছে যে এই যন্তর মন্তর তৈরির আসল উদ্দেশ্য কি ছিল এই যন্তর মন্তর তৈরির আসল উদ্দেশ্য ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করা এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যাতে গবেষণা করা যায় সেই লক্ষ্যেই কিন্তু এই যন্তর মন্তর তৈরি করা হয়েছিল এই যে বললাম যে পাঁচটা তিনি মান মন্দির তৈরি করেছিলেন একটা তো দিল্লিতে বললাম বাকি রয়েছে জয়পুর বারাণসী উজ্জয়িনী মথুরা এই সমস্ত জায়গায় কিন্তু এই মান মন্দির রয়েছে এই মান মন্দিরগুলো তৈরি করা হয়েছিল সবটাতেই জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ সূর্য চাঁদ তারা এই সমস্ত বিষয়কে নিয়ে গবেষণা করার জন্য এরকম সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে